তৃণমূল করেও শোকজে চিঠি পেলেন মালদার এনায়েতপুর হাইস্কুলের তৃণমূলপন্থী দুই শিক্ষক। তবে বিদ্যালয়ের আইডিতে নয়, মেল পৌঁছলো তৃণমূল অঞ্চল দপ্তরের মেল আইডিতে। আজব কাণ্ড মালদা মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকায়। সুনন্দ মজুমদার নামে এক শিক্ষক মানিকচক ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি, বর্তমানে তৃণমূল নেতা। অন্যদিকে মুয়াজ্জেম হোসেন মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্যের স্বামী। তবে ওই শিক্ষকদের দাবি, ধর্মঘটের দিন স্কুলেই উপস্থিত ছিলেন তারা। রিপোর্ট করা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে, সেখান থেকে ডাইরেক্ট সকল আসছে। এটা পারে কি পারে না জানি না, কারণ আমরা দীর্ঘ 30 বছর ধরে চাকরি করছি এখানে। আমরা জানি যে আমাদের উপরে ডিআই আছে, ডিআইয়ের উপরে আমাদের মানে সেকেন্ডারি বোর্ড আছে। আমাদের যদি আমাদের সম্পর্কে কোনো ইনকোয়ারি বা কোনো কোয়ারি জানতে চাই যে আমরা সেদিন ছিলাম কি ছিলাম না, তা যদি ডিআই অফিস হয়ে আসবে, সেটা তো যারা করেছে ওরাই বলতে পারবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা তো মানে আমি কোনো ভাষা পাচ্ছি না এখানে যে আমি কি বলবো। আপনি পার্টির সঙ্গে যোগ? অবশ্যই, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল পার্টি করছি এবং আমার মিসেস মানে প্রেজেন্ট জেলা পরিষদের মেম্বার, আমি এখানকার টিআইসি। আমি তো মনে করি যে দলের কিছু কিছু জায়গায় দায়িত্ব কিছু অযোগ্য লোকের হাতে চলে গেছে বলে এইরকম ঘটনাগুলো ঘটছে। এনায়েতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা মেল, এই মেলে তো আসা উচিত হয়নি। যারা করেছে বর্ধিত কাজ করেছে, দণ্ডনীয় অপরাধ এটা, আমার নামটা আছে, এটা খুব দুর্ভাগ্যজনক যে মেলটা যেহেতু এনায়েতপুর অঞ্চল তৃণমূলের, তাহলে তো এখান থেকে গেছে, আর তো অন্য কিছু বলার অপেক্ষায় রাখে না। বিকাশ ভবন কীভাবে এটা অ্যাকসেপ্ট করলো যে একটা তৃণমূলের পার্টির মেল ওখানে যাচ্ছে? দলীয়ভাবে যেখানে জানানোর, যেহেতু একজন তৃণমূল লিডার স্কুল করার পরও যদি আমার অভিযোগ হয় যে উনি অ্যাবসেন্ট ছিলেন, শোকজ খেতে হয় এইভাবে, তাহলে আমি দলীয় সবাইকে জানাবো। একটা চক্র, দুষ্ট চক্র, আমার যেটা মনে হচ্ছে দুষ্ট চক্র। আর এখানেই প্রশ্ন, প্রশাসনিক কাজের তদারকিতে বিদ্যালয়ের বদলে তৃণমূলের আইডি থেকে কেন গেল মেইল? তবে কি প্রশাসন আর দল মিলেমিশে একাকার? যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমার কিছু বলার নেই, কারো যদি মোবাইল হ্যাক করে, কারো যদি কম্পিউটার হ্যাক করে, তার সাইবার ক্রাইম হয়েছে, সাইবার ক্রাইমে কমপ্লেন করবে। ওখানে কোথায় লেখা আছে যে তৃণমূলের পার্টি অফিস? আমি যদি একটা কমপ্লেন করি টেলিফোন থেকে কি আমার মোবাইল থেকে মেসেজ করি, তাহলে এটা কি প্রমাণ হবে যে এটা তৃণমূলের? কোনো তালিকা আমরা পাঠাইনি, আমি অঞ্চল প্রেসিডেন্ট, আমি বলছি আমি কোনো তালিকা পাঠাইনি কাউকে। সে তো আমাকে রিপোর্টও চাইনি আমার কাছ থেকে যে স্কুলে কি মানুষ হয়েছিল, আসেনি কি আসে, মানে টিচারগুলো এসছে কি আসেনি, এগুলো কেউ জিজ্ঞেস করেনি আজ পর্যন্ত। অন্যদিকে এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির, তৃণমূল কার্যালয় থেকেই পরিচালিত হচ্ছে প্রশাসন, কটাক্ষ বিজেপি। গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূলটা মালদা জেলায় জর্জরিত, আর তার সঙ্গে প্রশাসন আর পার্টি এক জায়গায় হয়ে গেছে। সামনে প্রশাসনের কর্তারা একটা নিউট্রাল মুখ ফেস রাখার চেষ্টা করেন, কিন্তু আদতে তৃণমূলের অফিস থেকে, তৃণমূলের প্রেসিডেন্ট বা উপর থেকে যা নির্দেশ আছে সেটাই তারা করার চেষ্টা করে। এইটা, এই ঘটনাটা তার একটা প্রমাণ। হকের ডিএর দাবিতে ধর্মঘটে উপস্থিত থাকতেই রাজ্য জুড়ে শিক্ষকদের কাছে পৌঁছচ্ছে শোকজের চিঠি। তৃণমূল সমর্থক হওয়া সত্ত্বেও সেই তালিকাতে নাম চড়ালো মালদার শিক্ষকদের, নিছকই কাজের গণ্ডগোল, প্রশ্ন উঠছে। মালদা থেকে সৌমক লাহিড়ী, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।